কেবল ঘোষণা আর ঘোষণা, বাস্তবে তা হচ্ছে না রূপায়ণ। প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে ফের নির্বাচন নজরে সরকারি দপ্তরে লোক নিয়োগের ঘোষণা নয় তো? বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি ছিল বিধানসভা নির্বাচনের আগে, অভিযোগ সেই প্রতিশ্রুতি জোট সরকার পূরণ করেনি। এই অবস্থায় নির্বাচনের 1 বছর আগে থেকে কেবল সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্তই ঘোষণা করে চলেছে। আগে শিক্ষামন্ত্রী এসব ঘোষণা দিতেন, এখন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মাঝে মধ্যে সাংবাদিক সম্মেলন করে এসব ঘোষণাই দিয়ে চলেছেন। অভিযোগ, নিয়োগের কোনো নামগন্ধ নেই। প্রায় 8-9 মাস আগে নেয়া গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য পরীক্ষার ফল এখনও পর্যন্ত প্রকাশ করতে পারেনি সরকার। এর আগে জিআরএসের পরীক্ষার ফলও প্রকাশ করা হয়নি, অথচ বেকাররা অনেক টাকা দিয়ে আবেদনপত্র পূরণ করে পরীক্ষা দিয়েছেন, কিন্তু নিয়োগ তো দূর, পরীক্ষার ফল পর্যন্ত প্রকাশ করেনি। এই অবস্থায় সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের ঘোষণায় দিয়ে যাচ্ছেন মন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর। বুধবারও বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সরি, 230 হবে গ্রাজুয়েট টিচার এবং 110 পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340। এর মধ্যে 230 হবে আমাদের গ্রাজুয়েট টিচার এবং 110 হবে পোস্ট গ্রাজুয়েট টিচার। নিন্দুকেরা বলছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে বেকারদের সামনে এসব শুধুই ললিপপ। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ঘোষণা দেন সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা চালুর। অবাক করার বিষয় হলো, বিমা করতে গিয়ে সাংবাদিকদের দিতে হবে 20% টাকা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।